আজি হচ্ছে পবিত্র রাম নবমী এথিপাই সারা দেবগড় আজি চলচঞ্চল হয়ে উঠুছি সবুটি রামময় পরিবেশ হয়েছি মু এবে অছি যে গোপালজী মন্দির পরিসরের সিধাসলখ আপনার দৃশ্য দেখাইবি এখানে ভক্ত ধীরে ধীরে সমাগম হচ্ছে ধীরে ধীরে শ্রদ্ধাড়ু আসুচার যে আজি সকাল দ্বার ফিটা পরে সমস্ত নীতিকান্তি আরম্ভ হয়েছি আউ কিছু সময় পরে এটি রামচরিত মানস যে পাঠ করা সিধাসলখ দৃশ্য দেখাইবি আপনার ধীরে ধীরে ভক্তঙ্কর সমাগম হচ্ছে ধীরে ধীরে শ্রদ্ধাড়ু আসুচার আমি সিধাসলখ আলোচনা করা আমার সহ যিয়ে পূজারি অনেক আজ্ঞা কোণ কে আজ কোণ সব নীতিকান্তি রয়েছে আজ পবিত্র রামনবমী উৎসব সমস্ত অভিনন্দন আউ এই দেবগড় বাসীঙ্ক পাই রামনবমী পর্বটি বহুত উৎসবমুখর এই দিনটি সমস্তে অপেক্ষা করে রই থাকে আউ বহুত আড়ম্বরে হয়ে থাকে এই পর্বটি আউ আজি আমার সকাল পূজাপাঠ সহ যজ্ঞর আয়োজন অছি আউ আমার পারায়ণ পাঠ হব আউ আলতি হব পুষ্পাঞ্জলি হব আউ আমার ঠাকুর বাহারকু যাবার বি যাবার পাই সন্ধ্যাবেলে টাইম রাখা যাইছে আজ্ঞা আজ রামচন্দ্রকর জন্মতিথি আপনার দর্শন করে সারি কোণ অনুভব করছেন জয় শ্রীরাম আজ পবিত্র রামনবমী সারা জগত প্রভু শ্রীরামচন্দ্রকর উৎসবক বহু ধুমধামে পালন করছেন আমি মধ্য সে বাদ যাইনু প্রভু রামচন্দ্র উৎসব পাই আজ দেবগড়বাসী বহুত আনন্দ উল্লাসরে পূজা অর্চনা করে ঠাকুরঙ্কু তাঙ্কর অস্থায়ী মণ্ডপকু নেই বিরাজমান করে থাকে সন্ধ্যাবেলে ঠাকুরঙ্কু দর্শন করিয়াকু শহ শহ শ্রদ্ধাড়ু ভক্ত ভিড় জমি থাকে পর্যায়ক্রমে ঠাকুরঙ্কর পূজা অর্চনা হয়ে থাকে প্রথমতঃ সকাল পূজা হয়ে হোম কার্য হয়ে ভোগ বণ্টন হয়ে থাকে প্রসাদ সেবন করে থাকে শ্রদ্ধাড়ু পরে পরে সন্ধ্যা সময় ঠাকুর বিরাজমান হতে পদাকু সেটি শ্রদ্ধাড়ুঙ্কর ভিড় জমি থাকে যা কি বর্ষকু থরে ঠাকুর যাতে পদাকু এবং শ্রদ্ধাও তা দেখি আনন্দিত হুম এবং সেই সময় গোটে উৎসমুখর হুয়ে যাত্রা ভাল গোটে হুয়ে দেবগড় আসি সেই সময় বহু খুশি বহু আনন্দরে উপভোগ করে থাকে তা সহ সাংস্কৃতিক কার্যক্রম হয়ে থাকে সাংস্কৃতিক কার্যক্রমের প্রবচন থাকে ভজন সন্ধ্যা থাকে এবং এই যে উৎসবক আমার গড়জাত সময় বামণ্ডা সময় যিয়ে রাজা বাসুদেব সুঢ়লদেব 1899 মশিয়া 125 বর্ষ হয়েগলাণি এই উৎসব এমতি পালিত হচ্ছে দেবগড় গোপালজী মন্দিরর লাইভ আমার প্রতিনিধি নির্মাল্য সাহু আপনার দেখাউলে কিভাবে ভাবে আজ পরিবেশ সৃষ্টি হয়েছে ভক্তিময় পরিবেশের সমস্তে আজ ভক্ত গহণের রামচন্দ্র রামলালা উপস্থিত রয়েছেন এবং ভক্ত মানে উপবাস ব্রত মধ্যে পালন করছেন ফতেগড়ু আম সহ সরোজ চৌধুরী উপস্থিত রয়েছেন সরোজ নূয়া নূয়া রাম মন্দিরটি ফতেগড়ে উদ্ঘাটন হয়েছে বেশ ধুমধামে রামনবমী আজ পালন করা যাচ্ছে যেহেতু ইয়ে হচ্ছে প্রথম রামনবমী এবং বেশ চলচঞ্চল রয়েছে সে অঞ্চল এবং লোক মানকর বেশ গহলি চহলি মধ্যে নিশ্চিন্ত ভাবে রয়েছে সরোজ প্রথম আজ্ঞা ইয়ে হচ্ছে ফতেগড়ের দ্বিতীয় যে দ্বিতীয় অযোধ্যা যদি আমি কহিবা ইয়ে হচ্ছে ফতেগড় রাম মন্দির আজ হচ্ছে প্রথম রামনবমী পালন হচ্ছে চৈত্র মাস শুক্ল পক্ষ নবম তিথিরে প্রভু রামচন্দ্র মর্যাদা পুরুষ রামচন্দ্রক জন্মদিন হয়েছিল এই জন্মদিন কু পালন করা যাচ্ছে রামনবমী হিসাবে আমার পাখি রয়েছেন জন প্রবক্তা সিধাসলখ আমি তাঙ্কর সাথে যোড়ি হবা রামনবমী নবান্ন পারায়ণর প্রবচন সীতাম মহাশাপম নমামি রাম রঘুবংশ নাথম আহা শ্যামল বর্ণ রামচন্দ্রকর যে কোমল শ্যামল বর্ণ পাখে লক্ষ্মণ লালজি বাম পাখে সীতা ঠাকুরাণী আবির্ভাব হয়েছেন তাঁকে মু স্মরণ প্রণাম করছি আজ হচ্ছে রামঙ্কর মধ্যাহ্নের জন্মদিবস আজ পালন হব
आज मर्यादा पुरुषोत्तम भगवान श्रीरामचंद्रंकर जन्मतिथि सबुठी उत्सवमय परिवेश उत्सव मुखर परिवेश एवं राम जन्मरे आज सकाळ सकाळ राम मंदिर गुड़िक भक्तंकर सुअ छुटुछि धाड़ी लंबिछि एवं स्वतंत्र नीतिकांति मध्य मंदिर गुड़िक पालन करा जाउछि। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।